হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, তবে রেসিপি পুরনো। আজকে দেখাবো মুড়ি ঘন্ট বানিয়ে, মাছের মাথা দিয়ে আর গোবিন্দভোগের চাল দিয়ে। অনেকেই কিন্তু মুড়ি ঘন্ট বলতে মুগ ডালে মুড়ি ঘন্ট বুঝে, কিন্তু এটাকেও মুড়ি ঘন্ট বলে। তবে আমি কোনো টুইস্ট বা এক্সপেরিমেন্ট করিনি। কিছু জিনিসের বৈশিষ্ট্য গুণ কিন্তু চিরকালই একই থাকে। দেশে বিদেশে এমন অনেক মানুষ আছে যারা কিন্তু এটা জানে না বা জানলেও কখনো বানায়নি। আমি সেই ছোটবেলায় একবার ঠাকুমার হাতে খেয়েছিলাম যখন স্বাদ বুঝতাম না, আর বিয়ের পর শাশুড়ি মা খাইয়েছিলেন তখন রান্না জানতাম না, আর আজ নিজে বানালাম। সবাই যখন বলল বেশ ভালো হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর কথা না বাড়িয়ে সোজাসুজি রান্নায় চলে যাব। তো আপনারা দেখতেই পেলেন দুটো রুই মাছের মাথা আমি নিয়ে নিয়েছি, আর আতপ চালটা কিন্তু অনেক আগে থাকতে ভিজিয়ে রেখে দিয়েছি, অন্তত আধা ঘন্টা আগে থাকতে। বাড়িতে কিন্তু মাছ আনলে পরে অনেক সময় মাথা দিয়েই দেয়, তো সেক্ষেত্রে সবসময় মাছের মাথার কি করা যায় চিন্তায় পড়ে যায়। তাই ভাবলাম আজকে মুড়ি ঘন্ট বানাই। তো প্রথমে তেল গরম করে রুই মাছের মাথাগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর একটা কথা আপনাদের বলে রাখি, আজকে যারা আমার ভিডিওটা নতুন দেখছেন সেই সব নতুন বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর পুরনো বন্ধুদের আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো দেখতেই পেলেন মাছের মাথাগুলো ভেজে নিয়েছি, আর দুটো বড় সাইজের আলু ডুমো ডুমো করে কিন্তু কেটে ধুয়ে নিয়েছি। আলু কিন্তু অবশ্যই এই রান্নাটায় দিতে হবে। অন্যান্য মশলাগুলোও কিন্তু আমি মোটামুটি রেডি করে নিয়েছি, চলুন দেখে নিই। এখানে পেঁয়াজ নিয়েছি, দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো, রসুনটা কিন্তু বাটিনি একটু ঘষে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা থেঁতো করে নিয়েছি, আর এক চামচ আদা বাটা, আর এটা গোবিন্দভোগের চাল যেটা আমি অনেক আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও কিন্তু অন্তত আধা ঘন্টা আগে ভিজিয়ে দেবেন। ফোড়নের জন্য লাগছে চিড়ে, তেজপাতা ও শুকনো লঙ্কা। এবার আমি অন্য মশলাগুলো নিয়ে নেব। এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো, আর হলুদ ও রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে আপনারা এক্ষেত্রে বাটা মশলাও ব্যবহার করতে পারেন। আমি একটু হাতে সময় কম ছিল তাই গুঁড়ো মশলা ব্যবহার করলাম। মশলাগুলোকে ভালো করে জলে গুলে রেখে দিলাম। রান্নার ক্ষেত্রে কিন্তু গুঁড়ো মশলা ব্যবহার করলে গুলে ব্যবহার করলেই ভালো হয়, তাহলে মশলাটা পুড়ে যায় না। তাহলে মুড়ি ঘন্টের জন্য কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে গেল। এবার চলে যাব রান্নার দ্বিতীয় পর্বে। মাছ ভাজা হয়ে গেছে, তারপর আমি আলুটা ভেজে নেব। ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। তো আলুটা ভাজার সময় একটু নুন হলুদ দিয়ে দিলাম। মাছের মাথাগুলো কিন্তু ভেঙে নিয়েছি। যে কোনো কিছুই ভাজা করার সময় একটু নুন হলুদ দিয়ে দিলে ভালো হয়। তো আলুটা একদম লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আলুটা হলুদ দিয়েছি তাই সুন্দর একটা রং এসছে। তো আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি অন্য একটি পাত্রে তুলে নিলাম। আলুগুলো সব ভাজা হয়ে গেল। এবার ফোড়নের জন্য জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে প্রথমে থেতো করে রাখা রসুনটা দেবো। রসুনটা একটু কাঁচা গন্ড চলে গেলে তারপর কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ ও রসুন একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর থেতো করে রাখা কাঁচা পাকা লঙ্কা ও আদা বাটাটা দিয়ে দিলাম। সমস্ত মশলা কিন্তু পরপর দিতে হবে ও নাড়াচাড়া করতে হবে 15-20 সেকেন্ড করে। তারপরে দিয়ে দিলাম টমেটো, স্বাদ অনুযায়ী নুন, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে কষি নিতে হবে। তো গুলে রাখা মশলাটাও কিন্তু আমি দিয়ে দিলাম। ভালো করে মশলা কষি নিয়ে তারপর ভেজে রাখা আলুগুলো সমস্ত দিয়ে দিলাম। আলু ও মশলা একসাথে বেশ কিছুক্ষণ কষাতে হবে। তারপর দিয়ে দিলাম ভেঙে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথা দিয়েও আলু ও মশলার সঙ্গে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর অ্যাড করলাম ভিজিয়ে রাখা গোবিন্দভোগটা চাল
জলটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে। চালটা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব জল। এখানে আমি দুটো মাছের মাথা, দুটো বড় আলু ও 50 গ্রাম গোবিন্দভোগের চাল দিয়েছি। চাল দিয়ে তারপর আমি জল দিয়ে দিলাম। জলটা পরিমাণ বুঝেই দিতে হবে, রান্নাটা কিন্তু একটু রসালো ভাব থাকবে, দেখতেই পাচ্ছি। ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম, ঢাকনা খুলে তারপর গরম মশলা অ্যাড করব। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে, একদম ঠিক রসও থাকবে না, মাখা মাখা হবে, শুকনো শুকনোও থাকবে, সব কিছু মিলেমিশেই হবে। তো রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে ও গোবিন্দভোগের চাল দিয়ে মুড়ি ঘণ্ট। আশা করব আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যারা খেয়েছেন তারা তো জানেনই এটা কত সুন্দর খেতে লাগে, আর যারা কখনো খাননি অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।